This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন অভিনেতা সলমন খান। আরও আটোসাটো হয়েছে তার নিরাপত্তা। লরেন্স বিষ্ণই গ্যাং রীতিমতো পেছনে পড়ে গিয়েছে অভিনেতার। দুশ্চিন্তায় ভাইজান এবং তার খান পরিবার। অভিনেতার এই প্রতিকূল পরিস্থিতিতে তার পাশে দাঁড়ালেন গায়ক মিকা সিং। এক অনুষ্ঠানে এসে রীতিমতো লরেন্সকে এক হাত নিলেন গায়ক। মিকা স্পষ্ট জানিয়েছেন, ভাইজানের কেউ কিচ্ছুটি করতে পারবে না। ভাইজানের দিকে তাকালে বিষ্ণই গ্যাংকে এক হাত নেবেন মিকা নিজেই। ভরা মঞ্চে এমনটাই হুমকি দিয়েছে মিকা। তবে এই পরিস্থিতিতে সলমনের হয়ে এখনো পর্যন্ত মিকা ছাড়া আর কাউকে কিছু বলতে শোনা যায়নি। উল্লেখ্য, 1998 সালে ঘটেছিল ঘটনাটা। হম সাথ সাথ হ্যায় ছবির শুটিং করতে গিয়েই বিতর্কে জড়ান নায়ক। শুটিংয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে নায়কের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই বিষ্ণই গ্যাংয়ের নিশানায় ভাইজান। প্রসঙ্গত, সলমন খান যে বিষ্ণই গ্যাংয়ের পরবর্তী নিশানা এই কথা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। গত কয়েকদিনে তাই খবরের শিরোনামে বারবার ফিরে আসছে ভাইজানের নাম। কখনো বিষয় তার নিরাপত্তা, কখনো আবার বিষ্ণইদের গতিবিধি। কয়েকদিন আগেই মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, সলমনকে খুন করার জন্য 25 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। চার্জশিটে উঠে আসে সেই 5 জনের নাম। তারা বিষ্ণই গ্যাংয়ের সদস্য, সে কথাও জানানো হয়েছে মুম্বাই পুলিশের তরফে। যে দল চলে লরেন্স বিষ্ণইয়ের নেতৃত্বে, পাকিস্তান থেকে ভয়ঙ্কর সব অস্ত্র যেমন AK-47, AK-92 এবং M-16 কেনার পরিকল্পনা চলছিল বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। এই বন্দুক দিয়েই খুন করা হয়েছিল পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে। 18 বছরের কম একটি কিশোরকে নিযুক্ত করা হয়েছিল, তাকেই নাকি সুপারি দেওয়া হয় সলমনকে খুন করার জন্য। পুলিশ সূত্রে খবর, এরা সবাই লুকিয়ে রয়েছে পুনে, রায়গড়, নবি মুম্বাই, থানে, গুজরাটের বিভিন্ন এলাকাতে। প্রায় 60 থেকে 70 জন মিলে সলমনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। তার বান্দ্রার বাড়ি থেকে পানভেলের খামার বাড়ি সর্বত্র নজরদারি রাখছে এই দলটি। টিভি9 বাংলা ডিজিটাল।